ঠিক ওই সময়ের মধ্যে নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক এই জন্যে বলছেন কিতাবাম্মাউকুতা, অর্থাৎ ফজরের নামাজ শুরু হয় সুবহে সাদেক থেকে আর শেষ হয় সূর্য উদয় হওয়া পর্যন্ত সময় থাকে। আমরা এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের বিষয়টা বেশি গাফেল হয়ে থাকি, বিশেষ করে বাড়িতে যারা মহিলা রয়েছে আর মহিলাদের সাথে যে সমস্ত পুরুষ মসজিদে এসে নামাজ আদায় করে এই সমস্ত মানুষগুলার এই ফজরের নামাজের ব্যাপারে বেশি বেশি একবারে ত্রুটি হয়ে থাকে। যেমন আজকে সূর্য উদয় হয়েছে 5:40, সূর্য উদয় 5:40 48-এ, এই যে এই সময় কিন্তু পুরোপুরি আলো একেবারে হয়ে যায় না। মানুষ তো মনে করে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন উজু করে আমি 2-4 রাকাত নামাজ আদায় করলাম, এটাই ফজর নামাজের ওয়াক্ত। বিশেষ করে যখন শীতকাল সামনে আমাদের আসতেছে, এই শীতকালে এই ফজর নামাজের সময়টা বেশি গাফেল হয়ে যায়। মানুষ মনে করে কুয়াশার কারণে আলো কম দেখা যায়, মনে হয় যেন এখনো সময় আছে, কিন্তু তখন সূর্য উঠতেছে, হারাম ওয়াক্ত চলে আসছে, যে ওয়াক্ত সময়ের মধ্যে নামাজ পড়া সম্পূর্ণ হারাম। এই হারাম সময়ের মধ্যে মানুষ না জানার কারণে, গাফেল হয়ে যাওয়ার কারণে এই ফজর নামাজের এই ত্রুটি আমাদের হয়, বিশেষ করে যারা বাড়িতে নামাজ আদায় করে। সেজন্যে প্রত্যেক মসজিদে ডিজিটাল নামাজের সময়সূচি দেওয়া আছে, প্রত্যেক সময় চেঞ্জ হয় যে ফজরের নামাজের সূর্যোদয় কখন হয়। এটা যদি আমরাও কমপক্ষে প্রত্যেক জুমাতেও যদি জেনে নিয়ে যাই, বাড়িতে যদি বলি অথবা মোবাইলে অ্যাপস আছে নামাজের সময়সূচি, সেখানে প্রতিদিন যদি পরিবর্তন হয়, অটোমেটিক পরিবর্তন হয়ে যায়, সেখান থেকে আমরা দেখে যদি নামাজের ওয়াক্তগুলো নির্ধারণ করে রাখি, তাহলে আমাদের এই হারাম ওয়াক্তের মধ্যে নামাজটা আদায় আর হবে না। এটা আমরা অবশ্যই খেয়াল রাখব যে ফজরের নামাজের বিষয়টা যেন আমরা ঘুম থেকে দেরি ওঠার কারণে হারাম ওয়াক্তের মধ্যে আমরা ফজরের নামাজ আদায় না করি। জোহর আমাদের আজান হয়ে যায়, যদি আজান ওয়াক্ত আরও আগে হয়, আজান হয় আমরা নামাজ পড়ি, আসর মাগরিব এশা আমাদের এত সমস্যা হয় না, যত সমস্যাই ফজরের মধ্যে হয়ে থাকে। খেয়াল রাখবেন সম্মানিত হাজিরিন, এখানে হাদিস ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়া হজ্জিল বাইত ওয়া সাওমি রমাদান। বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের মূল ভিত্তি 5টি জিনিস, 5টা বিষয়ের উপরে ইসলামের মূল বেনা প্রতিষ্ঠিত, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বুখারী শরীফের এই হাদিস থেকে সরাসরি 5টা জিনিস, এর মধ্যে আমরা কালিমা আদায় করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ে আমরা সবাই জানি মুসলমান হলাম, বা প্রতিদিন আমরা এই কালিমা শরীফ তার আদায় করলাম। এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন মানুষদেরকে উত্তোলন করবেন হিসাব নিকাশের জন্য, বান্দার সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেই হিসাবটা নেওয়া হবে নামাজের। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখন গুরুত্ব সহকারে আমাদের এই বিষয়টা লক্ষ্য রাখা উচিত। যেমন অন্য হাদিসে একখান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারা সালাতা ইয়াউমা ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজা ইয়াউমাল কিয়ামা। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণনা করতেছেন যে আন্নাহু যাকারা সালাতা ইয়াউমা, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতেছিলেন, যে গুরুত্বপূর্ণ জিনিস নামাজ, এ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাম বলেন যে মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে হক আদায় করে আদায় করবে,
তার জন্য দুনিয়াতে তো আছে। আল্লাহ পাক কোরআন মাজিদ ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে যত রকমের অন্যায় অশ্লীল কাজ রয়েছে বান্দাকে নামাজিকে নামাজ বিরত রাখে। কিন্তু একটা এখানে বিষয়, আমরা নামাজও আদায় করি অন্যায়ও করি, তাহলে নামাজ আমাদেরকে ফিরে রাখলো কিভাবে? এখানে সমস্যা হলো আমরা নামাজ আদায় করেছি, নামাজ আদায় করলাম কিন্তু কবুল যে হবে কিভাবে, আল্লাহ পাক যে গ্রহণ করবেন, ওই প্রকার নামাজ আদায় করতে পারি না। বিদায় নামাজ আমাদেরকে অন্যায় কাছ থেকেও বিরত রাখে না। নামাজের মতো যদি নামাজ আমরা আদায় করি, তাহলে দুনিয়াতে আমরা এই অশ্লীল অন্যায় কাজ থেকে অটোমেটিক আমরা নিজেরাই নিজেদেরকে হেফাজত করতে পারবো, যেহেতু একটা শক্তি আমাদের পিছনে কাজ করে সেটা হলো নামাজ। আর পরকালীন জীবনে, পরকালীন জীবনে আল্লাহ রাসূল বলেন যে কানাত লাহু নূরাও ও বুরহানাও ও নাজাতা, তিনটা শব্দ আল্লাহ রাসূল উল্লেখ করেছেন যে কিয়ামতের ময়দানটা, হাশরের ময়দান, ফুল সিরাত, মিজান, যেখানে যাবেন সেখানে অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন থাকবে, আলো হবে কি দিয়ে, আপনার এই নামাজ, উজুর যে নূরের চেহারা থেকে নূর জমকাবে, আপনার জন্য এই নামাজটা আলোর কারণ হয়ে যাবে, আপনাকে অন্ধকারে কোনো বিপদে পড়া করতে হবে না যদি নামাজটা ঠিকমতো আদায় হয়। আর শুধু নূর নয়, বোরহান, দলিল। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ আমাদের জন্য একটা দলিল স্বরূপ, একটা যা ভূমির মধ্যে আমরা আছি, ঘর দিয়ে অথবা জমিন চাষ করি অথবা বেড়া দিয়ে রাখছি, কেউ যদি বলে এই জমিনটি তোমার নয় আমার বা অন্য কারো, আপনি তখন তার সামনে বলবেন যে আমার এটা দলিল আছে, এই জমিনটা আমার। এই দলিলের মাধ্যমে ভূমির, জমির মালিকানা আপনি প্রতিষ্ঠিত করলেন। আর এই পরকালীন জীবনে মুক্তিপ্রাপ্ত মানুষদের কাতারে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, যদি ফেরেশতারা জিজ্ঞাসা করে তুমি কই যাও, এখানে তো মুক্তি পাওয়ার দল, তখন নামাজ আপনার সামনে দলিল হয়ে দাঁড়িয়ে যাবে, সুবহানাল্লাহ, যে আপনি মুক্তি পাওয়ার দল। এই নামাজ কত গুরুত্ব জিনিস, আল্লাহ রাসূল বলেন শুধু তাই নয়, এই নামাজটা ও নাজাতান ইয়াউমাল কিয়ামা, পরকালীন জীবনে কিয়ামতের ময়দানে এই নামাজের মাধ্যমে, নামাজ আদায় যে করেছে বান্দা, এই উসিলাতে আল্লাহ পাক তাকে মুক্তির ব্যবস্থা করে দেবেন, সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, অন্য হাদিসে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান হাফাজা আলা সালাতি আকরামাহুল্লাহু বি খামসি খিসাল, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ হেফাজত করবে, সহি শুদ্ধভাবে আদায় করবে, নামাজ যেভাবে হক রয়েছে হক পরিপূর্ণ করে নামাজ আদায় করবে, আকরামাহুল্লাহু বি খামসি খিসাল, আল্লাহ পাক সেই মর্যাদা, মুমিন বান্দার মর্যাদাকে পাঁচটি মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন, সুবহানাল্লাহ। পাঁচ কয়টা মর্যাদা দিবেন? পাঁচটা মর্যাদা দিবেন, এর মধ্যে ইয়ারফাউহু আনহু দাইকাল মাউত, প্রথম নাম্বার আল্লাহ পাক সাকরাতুল মাউত, ইন্না সাকরাতুল মাউতে হাক্কুন, মৌতের যন্ত্রণা আল্লাহ পাক বলছেন এটা একটা সত্য জিনিস, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ তো গ্রহণ করতেই হবে, সাথে সাথে মৃত্যুর যন্ত্রণাও তাকে ভোগ করতে হবে। এমন সময় মৃত্যুর যন্ত্রণা আসবে যে সময় আপনি সুস্থ নয়, আপনার চোখ আছে, আপনার মুখ আছে, হাত আছে, সে অঙ্গগুলো আপনি কিছু চালাতে পারবেন না, সবগুলো অঙ্গ স্টপ হয়ে যাবে, আপনি চেষ্টা করতেছেন, ইশারা করবেন, কিছু বলবেন না, কোনো মুখ দিয়ে কোনো আওয়াজ বের হবে না, মৃত্যুর আগে কঠিনতম সময় একা হয়ে যায় মানুষ, এই সময় মানুষটা জান কবজ করতে যে পরিমাণ কষ্ট হয়, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো ঠিক সময়ে শুদ্ধভাবে আদায় করতে পারে সারা জীবন, তাহলে তার মৃত্যুর সময় আল্লাহ পাক মৃত্যুর যন্ত্রণাকে হালকা করে দেবেন, সুবহানাল্লাহ।